শাকিব খানের মতো এমন সময় আমাদেরও ছিল ওমর সানি, এক সময়ের জনপ্রিয় তারকা ওমর সানি। অনেকদিন পর এই ঈদে ডেড বডি নামে একটি ছবির মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি। এই সিনেমাটি সহ চলচ্চিত্র জগতের নানা প্রসঙ্গ নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন ওমর সানি। ডেড বডি ছবিটি ঈদের তালিকা থেকে ছিটকে গেল কেন, এমন প্রশ্নের জবাবে ওমর সানি বলেন, আমাদের হল সংখ্যা এমনিতেই কম, এতগুলো ছবির ভিড়ে মাত্র 8-10টি হলে ছবিটি মুক্তি দিয়ে লাভ কি। এটি এমন একটি ছবি হয়েছে 80-90টি হলে মুক্তি পাওয়া উচিত, রাজকুমার বেশি হলে পাবে, এটি স্বাভাবিক। রানিং বড় তারকা সাকিবের প্রতি ছবি এটি, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সাকিবের এমন সময় আমাদেরও ছিল, আমার মান্না সাহেব রুবেল ভাইয়ের ঈদের ছবি রংরমা ব্যবসা ছিল, এখন আমাদের সেই অবস্থা নেই। সাকিব খানেরও এখনকার অবস্থা একসময় থাকবে না, দেখা যাবে সাকিবের ছবি 5টি হলে পাবে না, এটাই বাস্তবতা। এসব নিয়ে চিন্তা করার কারণ নেই। তারপরও আমার ছবিটি না আসার পেছনে প্রযোজক পরিচালক ভালোভাবে বলতে পারবেন, কিন্তু শোনা যাচ্ছে ডেড বডি নাকি কোনো হলই পায়নি, সত্যি নাকি? আরেক প্রশ্নের জবাবে ঢালিউডের এই অভিনেতা বলেন, এসব ভুল কথা, ফালতু কথা, এসব মিথ্যা কথা, এক শ্রেণীর মানুষ এসব রটাচ্ছেন, এবং এসব কারা করছেন এবং কাদের ইন্ধনে করা হচ্ছে আমাদের জানা আছে, নলেজে আছে। এসব রটিয়ে কোনো লাভ হবে না, ফায়দা হবে না। ছবিটির মুক্তি বাতিল খারাপ লাগছে না? প্রশ্ন জবাবে তিনি বলেন, কেন খারাপ লাগবে, এসব নিয়ে আমার মোটেই চিন্তা নয়। ছবিটি মুক্তি কারণ গত 32 বছরে বহুবার ঈদ উৎসবে আমার ছবি মুক্তি পেয়েছে, আমার ছবিও হল কাঁপিয়েছে, ফাটিয়ে ব্যবসা করেছে সেসব ছবি। সুতরাং এসব নিয়ে এখন আর ভাবি না, বলতে পারেন চলচ্চিত্র নিয়ে এখন আর সেভাবে ভাবা হয় না।